পুলিশের উদ্যোগে রক্তদান এবং শীত বস্ত্র বিতরণ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 44তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মেডিকেল আউটপোস্টে। শনিবার সকাল থেকে মেডিকেল আউটপোস্টে সেই শিবিরকে ঘিরে উন্মাদনা দেখা যায় পুলিশ কর্মীদের মধ্যে। সেই শিবিরের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারের এডিসিপি শুভেন্দু কুমার। সেই রক্তদান শিবিরের মাধ্যমে তরাই ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে 210 ইউনিট রক্ত তুলে দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু স্কুল পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ এবং দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। ধন্যবাদ স্যার, এবং অনুরোধ স্যার, এদিকে সামনের দিকে দেখুন, যতগুলো প্রবলেম আছে সবকে আলাদা আলাদা লেভেলে ভালোভাবে দেখা যাচ্ছে, আর হরেক প্রবলেমকে যে ভি আছে সবকে নিজে আমিও দেখছি, সিপি সাহেব মানিয়ে সিপি সাহেবও দেখছেন, আর যে স্ট্রেংথ ভালো ব্যাপার আছে সে তো অ্যাডমিনিস্ট্রেটিভ কেস আছে, তো আমি যদি কিছু হবে তো আপনাকে জানিয়ে দেবো। এরকম কেস আছে, আমি কেস টু কেস বেস দেখছি। আমার ওসি এনবিএমসি এখানেই থাকে, রাত্রিবেলায় ভি আমার মোবাইল ম্যান এখানে ঘোরাঘুরি করে, আর এরকম যদি কিছু থাকে কেস টু কেস বেসিস সবকে ব্যাপার মধ্যে সমাধান যেভাবে সমাধান হতে পারে সে আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চালাচ্ছি। ঠিক আছে স্যার, আর রক্তদান শিবিরের যদি একটু বলে দেন। রক্তদান শিবির আমরা টার্গেট আছে কি 200 ইউনিট কমসে কম দিতে পারবো, আর চেষ্টা আছে। আর যে রেয়ার ব্লাড গ্রুপ আছে ওকে বলা হচ্ছে কি আপনি ব্লাড ডোনেট করুন না, আপনি ইমার্জেন্সি টাইমে আপনি দেবেন, ওর কন্ট্যাক্ট নাম্বার বগেরা ডিটেল বগেরা নেওয়া যাচ্ছে, আর আশা করছি সফলতা পুরো পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।